হয়েছে মাঠান? লালন পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কি? কই, কোন দিকে? আমি স্বপ্নে দেখেছি না দাদা। স্বপ্ন? হ্যাঁ রে হ্যাঁ, আমার লালন ছুটতে ছুটতে চলে যাচ্ছে দূরে, বহু দূরে। তোমার কি মাথা খারাপ হয়েছে? ছেলে ছেলে করে হয়েছে, এটা তারই বিকাশ। তাহলে এমন স্বপ্ন আমি দেখলাম কেন রে জগা? মৌদিমণি তো ঘরেই আছে, তাহলে সে কি চুপ করে ছেলে চলে গেলে? তোমার একবারে মাথাটা খারাপ হয়ে গেছে। ওরে তুই বুঝতে পারছিস না জগা, এটা হচ্ছে ভোরবেলার স্বপ্ন। সকাল থেকে আমার ডান চোখটা নাচছে। চল দেখি, বৌমা তো ঘরে গিয়ে জিজ্ঞাসা করি। বৌমা, চলো বৌমা। বৌমা, এই যে, এই যে বৌমা। ও বৌমা, হ্যাঁ মা, আমার লালন ঘরে আছে তো, সে সে ঘরের মধ্যে ঘুমোচ্ছে তো। বলো না, বলো না বৌমা। ও কি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি হয়েছে? তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? বলো বৌমা, বলো বলো কি হয়েছে? তবে কি, তবে কি আমি ভোরবেলা যে স্বপ্নটা দেখেছিলাম, সে স্বপ্নটা তাহলে কি আমার সত্যি হয়ে গেল? বলো বৌমা, বলো আমার লালন, আমার লালন, বলো। চুপ করে থেকো না বৌদিমণি, চুপ করে থেকো না। সত্যি কি দাদাবাবু ঘর ছেড়ে চলে গেছে? জানি না, জানি না জগতে, আমি জানি না। আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না জগতে, আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো। বৌদিমণি, তুমি শিগগিরই বলো, হয়তো ছুটে গেলে আমি এখনো লালনকে ধরে আনতে পারবো। না আর কি, তোমার কোনো লাভ নেই জগদা। এতক্ষণে হয়তো জনে ভেষে হারিয়ে গেছে তার হাতে। নাই রে বেনু শেখা, নাই মধুবন, নাই রে ধেনু তার হাতে শেখা, নাই রে বেনু শেখা, নাই মধুবন, নাই রে ধেনু শেখা, নাই কামকা শিখিয়া শ্যামের চোর কেসে হারিয়ে গেছে তোজে কানাই গরবতীর দেশে। আরে কোমল অঙ্গে লাগতো ব্যথা, রাখিলে বুকে পরে তার। কোমল অঙ্গে লাগতো ব্যথা, রাখিলে বুকের পরে কোন পাষাণ তারে বসিয়েছে রে। সিংহাসনে
মধুর মাহর শ্যামেয়া কনাই রে মোদের মদন মোহন শ্যামেয়া ফিরিয়ে ব্রজ ধামে ওরে বৃন্দাবনে গোপাল কে কি মায়ের চারছে হরি গেছে ব্রজে কানাই তুমি তুমি জানতে বৌমা তোমার চোখের উপর দিয়ে আমার লালন চলে গেল বৌমা তুমি তাকে বাধা দিতে পারো তোমার কি বুকে আমি কি করে মা হয়ে বেঁচে থাকবো তোমাদের কান্না দেখে আমি ভেঙে পড়বো নানা তোমরা তোমরা আকাশ ফাটিয়ে কাঁদো আর আমি দুই হাত তুলে দেই দেই করে নৃত্য করি গে দেই দেই করে নৃত্য করি গে ওরে জগা ওরে আমি তোর সঙ্গে যাব রে আমি যাব তুমি কোথায় যাবে মা আমার আমার হিত পিণ্ডটা ছিঁড়ে গেছে বৌমা আমি কি ঘরের কোণে চুপ করে বসে থাকতে পারি আমি যাব আমার লালনকে আমি খুঁজে খুঁজে বেড়াবো বৌমা Oh!
কবে ছেলে হবে? ছেলে আমার বড় হবে, আর এখন থেকে তুমি জোগাড় করে রাখতে দোষটা কি? আচ্ছা তারপর যদি ছেলে না হয়? তোর মনে মনে এত আমারে তুমি আর সাই সিরাজ তাকে দেখবে না, এ কি হয়? চল চল সাইজি, ও সাইজি ঘাবড়াও মাত বেটা, ঘাবড়াও মাত। হ্যাঁ মুখশেদ, ছেলে হলে কিন্তু তোমাকে ওই খই মুরগিতে হবে না, নলেন গুড়ের সন্দেশ খাওয়াতে হবে। কি করতে চাইছি? দেরি করলে পালিয়ে যাবে যে। পালিয়ে যাবে, পালাবার কি জো আছে রে? ঘুড়ি উঠছে আকাশে উড়ুক না, আরে লাটাই তো আমার হাতে, এমন টান আমি দেব না। সাইজি সাইজি, কত কেরামতি জানো রে আল্লাহ, কত কেরামতি জানো। মাছ দরিয়ায় জাল ফেলে তুমি, ডাঙায় বসিয়া টানো গো আল্লাহ, ডাঙায় বসিয়া টানো। কত কেরামতি জানো রে আল্লাহ, কত কেরামতি জানো, কত কেরামতি
জানো রে আল্লাহ কত কেড়া মতি জানো মাছ দরিয়ায় জাল ফেলে তুমি মাছ দরিয়ায় জাল ফেলে তুমি ডাঙায় বসিয়া কেন ডাঙায় বসিয়া জানো কত কেড়া মতি জানো রে কত কেড়া মতি জানো জয়জি জয়জি আল্লাহ ব্যাপারটা কি রকম হলো আল্লাহ বলো রে বাবা এ গায়ে কে জানে এলো সত্যি কি জানি সাই বাবার কাণ্ডই তো আলাদা আচ্ছা লোকটা মেয়ে লোকটা পাগল না তো দেখলে কি রকম জ্ঞানের কথা কয় ঠিক যেন খোদার অবতার বিশ্বাস হলো নি ছেলেটা রয়েছে এ কথা ছেলে যদি না পাই তোমার আমি দেখাবো মজা ওই ঘুরো লাটাই নিয়ে লোক জানানো আর সাই বাবা রাত্রে গিয়ে গোজা খাওয়াও আমি তোমার জম্মের মতে খুঁজছি আল্লাহ আল্লাহ ছেলে একটা দিও আল্লাহ ও খোদা মেরে বাপ ছেলে একটা দিও নইলে নইলে আমি মরে যাব আল্লাহ নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব আল্লাহ গলায় দড়ি দিয়ে আমি যে পথ হারিয়ে ফেললাম বনমালী শম্ভু শম্ভু কই না না কেউ তো সাড়া দেয় না তবে কি আমাকে ফেলে ওরা চলে গেল ও কি সিংহের আওয়াজ আসছে বলে মনে হচ্ছে তবে কি আশেপাশে কোথাও ফকিরের আস্থানা আছে যাই 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 আমি আর একটু এগিয়ে যাই আমি জিজ্ঞাসা করি যে শহরের পথটা কোন দিকে আমি একটু এগিয়ে যাই এত দেরি করলি কেন রে আমি যে তোকে ডাকছি রে তুমি আমাকে ডাকছো হ্যাঁ রে অনেক দিন ধরে আমি তোকে ডাকছি অনেক দিন ধরে ডাকছো তুমি কে তুই চিনতে পারলি রে তোর শালা তোর সঙ্গে যে আমার অনেক দিনের পরিচয় রে পথ ছেড়ে দাও আমার সঙ্গীরা যে অনেক দূর চলে গেল কোথায় যাবি রে তুই ওই নীলামা চলে প্রভু জগন্নাথ বহুত আচ্ছা বেটা বহুত আচ্ছা এই তো চাই দুনিয়ার অনেক মানুষ তো জগন্নাথকে দর্শন করতে যায় কিন্তু তোর মতো এত আকুলতা নিয়ে কে চাই বলতো তুমি কে গো তুমি কে আমি তোর পুরনো মনিব রে শালা আমি তোর পুরনো মনিব মনে নেই আমার কাছে যে তোর অনেক দেনা অনেক দেনা আমি তোর পাওনা দার তুই জানা শোধ করবি নে তুমি এ তুমি কি বলছো আমি যে কিছু বুঝতে পারছি না আমি ঠিকই বলছি কিন্তু হ্যারে অনেক পথ তো যেতে হবে যেতে পারবি তুই কোনো বাধায় যে আমাকে আটকাতে পারবে না পকি কষ্ট হবে না তো কিসের কষ্ট পাহাড় জঙ্গল নদী নালা পেরিয়ে কত বাধা তুই কি পার হতে পারবি রে কোনো বাধায় যে আমাকে পাটকাতে পারবে না গো সাবাস বেটা সাবাস
আমি তো এইটাই চাই রে বেটা, আমি তো এইটাই চাই। ওরে কাংলা কাংলা, ওরে ও কাংলা, কোথায় গেলি রে শালা? এই যে আমি এসে পড়েছি। আরে দেখ না, তুমি যে জোরে ছুটলে আমি কি তোমায় ধরতে পারি? তা কি হয়েছে রে, কেন চিৎকার করছো কেন? ওই যে একটা আগুনের ফুলকি রে, ওই যে একটা আগুনের ফুলকি, ওর বুকের মধ্যে আগুন জ্বলতেছে। কেমন বলেছিলাম না, এটাই তো তোমাকে আমি আগে বলেছিলাম সাইজি। তোমরা কে গো, আর আমাকে দেখে তোমরা এমনই বা করছো কেন? হ্যাঁ পরে জানতে পারবি, পরে জানতে পারবি। যা এখন তুই ঠাকুর দর্শন করে আয়, যা এখন যা। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আমি এখন ঠাকুর দর্শন করে আছি, আমি এখন ঠাকুর দর্শন করে আছি। ও কি ও কি আবার তুমি আমায় ডাকছো কেন? আবার তুমি আমায় বাধা দিচ্ছ? কোথায় আমি তোকে ডাকলাম? আরে আমি তো আমার সিংহা বাজাচ্ছি। না না না, ও আওয়াজ সিংহের নয় গো ফকির, ও আওয়াজ সিংহের নয়। মরেছে, এই মরেছে রে মরেছে। ও যেন মাটির গান, ও যেন আমার হারিয়ে যাওয়া সুর, ওর মধ্যে যেন মন্দিরের শঙ্খ ঘণ্টা বেজে উঠেছে, ও যেন মন্দিরের গির্জা বাইবেলের কথা, ও যেন বাংলা মায়ের বুক চিরে বেরিয়ে আসছে আমার নতুন জন্মের শঙ্খ ধ্বনি। বলো ফকির বলো, বলো তুমি কে? ঝড় উঠেছে ওর বুকের মধ্যে, ঝড় উঠেছে সত্যি করে বলো, না হলে না হলে আমি তোমার পায়ের না ঠাকুর। আরে পাছার পাছার, এই পাছার দোলা লেগেছে রে কাঙাল, ওর মনে দোলা লেগেছে, ওর ভিতরটা যেন দলবার দলবার। এখনো তুমি আমায় বলবে না? তুমি এখনো আমায় বলবে না? তাহলে আমার আমি তোমার পায়ে মত ছেড়ে দে, ওরে পা ছেড়ে দে। আমি আমি কেউ নই রে, আমি একজন ফকির, আমি পথের ভিক্ষু, পথের ভিখারি। তবে তোমার কথায় এত মায়া কেন? তোমার দৃষ্টিতে তো আকর্ষণ কেন? আমি যে তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি ফকির, আমি যে তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি। তোকে যে আসতেই হবে রে, আমার কাছে। কেন আমাকে নিয়ে তুমি কি করতে চাও? আমি তোকে রাজা করতে চাই, রাজা করতে চাই, তোকে রাজা করতে চাই। ঝাঁ হারিয়ে যারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমি সেই চাঁদ হারানোর রাজা করতে চাই। পারবি নে? পারবো ফকির, আমি পারবো। সাবাস সাবাস বেটা সাবাস, আমার মতো সব হারিয়ে পথের ফকির হতে তুই পারবি? তো পারবো গো ফকির, আমি পারবো। তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ। এই সারা, ওরে আমি কিছু না রে, আমি কেউ না, আমি মানুষ, আমি একজন পথের ভিক্ষু। আমার কোনো স্বপ্ন নেই, আমার কোনো জ্ঞান নেই, আমার বলতে কিছু নেই রে, আমার বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। ফকির ফকির, আমার ফকির, তোমাকেও আমি ছাড়বো না গো ফকির। ওই পুরী ধাম থেকে ফিরে এসে আমি দেখবো, আমি তোমাকে যাচাই করবো, ডুব দেবো তোমার ওই মনের মধ্যে, দেখবো দেখবো তোমার ওই অনন্ত মহাসাগরে তুমি আরো কত কি লুকিয়ে রেখেছো গো ফকির, আরো কত কি লুকিয়ে রেখেছো, আরো কত কি। ফিরে
যাবে ফিরে, সে কি আসিবে যে পাখি উড়ে গেছে, সে আর আসিবে আরে আসিবে, তোরে লাগি মোর পরাণ কানে, তোরে লাগি মোর পরাণ কানে, বুকে ভাসে মোর নয়ন রে, তোরে লাগি মোর পরাণ কানে, যে পাখি উড়ে গেছে সে কি আর আসিবে, চলে গেছে আমার, তোমরা বলতে পারো সাই বাবার আখড়াটা কোন দিকে? কেন বাবা, তোমার কি জন্য দরকার সাই বাবাকে? আমি সাই বাবাকে একটা কথা জিজ্ঞেস করব গো। কি জিজ্ঞেস করবে? ভগবান আছে কি নেই? খুঁজে দেখ না, খুঁজে দেখলেই তুই পেয়ে যাবি, ভালো করে খুঁজে দেখ। হ্যাঁ খুঁজে দেখ, তোর হাতে ওটা গিরে দেখি 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 দেখি, মারা গেছে বুঝি, কিন্তু কেন জানো? বড় জাতের অত্যাচারে মারা গেছে, তাই তুই ভগবানের কাছে বিচার চাইতে এসেছি। বিচার কি পাবো না? পাবি না, হাতের গন্ডিটা ভেঙে দিতে পারবি, ধর্মের শিকল থেকে তুই ছিঁড়ে ফেলতে পারবি, সাহায্য করে দেশটাকে যারা রসা তুলে দিয়েছে পারবি, তাদের তুই শিকল পাবি, এবার তুই বিচারে পাবি, বিচারে পাবি। ফকির তাহলে আমার ছেলে মারব শালাকে একলা, আমি কি ভগবান যে তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেবো? ভগবান নও, তাহলে তুমি কে? আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, লোককে ডাক দিয়ে বলি
চিড়িয়াখানার খোদা আরে ভগবান, গীতার কোরআনকে আমি একসঙ্গে বেঁধেছি, তোরা দেখিবি যদিয়া, 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 ওরে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, দেখিবি যদিয়া, তোরা দেখিবি যদিয়া, তোরা দেখিবি যদিয়া। ফকির, তাহলে আমার ছেলে বাজবে না ফকির? সারা চালিয়ে খেলে, সবাই মিলে সারা আমাকে চালিয়ে খেলে। কানাল, এই কানাল, এই দেখি তোর ছেলেটাকে ওখানে রাখ, দেখি রাখ কি করা যায় দেখি। ও দাও দাও তোমার ছেলেটা আমার তুলে দাও। মালিক তুমি মেহরবান খোদা, লাইল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ, লাইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মোনাজাত তুমি রেখো ঠাকুর, আমার মোনাজাত তুমি কবুল করো ঠাকুর, আমার মোনাজাত তুমি কবুল করো। আল্লাহ ভগবান, বহুদিন দুনিয়ার মালিক মেহরবান খোদা, আমার মোনাজাত তুমি কবুল করো খোদা, আমার মোনাজাত তুমি কবুল করো, আমার মোনাজাত তুমি কবুল করো খোদা, আমার মোনাজাত তুমি কবুল করো খোদা, তুমি কবুল করো ভগবান যিশু, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদে রাসূলুল্লাহ। আমার জয় কিরে, বল ওই ভগবানের জয়, বল আমার ওই রসুলের জয়, বল তুই যিশুর জয়, প্রভু তোমার অসীম করুণায় পেয়ে গেছি যেটা চাই, ও প্রভু তোমার অসীম করুণায় পেয়ে গেছি যেটা চাই, ও প্রভু তোমার অসীম করুণায় পেয়ে গেছি যেটা চাই, হাসিতে খুশিতে সুরেতে গানিতে, হাসিতে খুশিতে সুরেতে গানিতে, হাসিতে খুশিতে সুরেতে গানিতে, ভরে আছি আমি তাই তো সদাই পেয়ে গেছি যেটা চাই, ও প্রভু তোমার অসীম পেয়ে গেছি যেটা চাই, পেয়ে গেছি যেটা চাই, পেয়ে গেছি যেটা চাই। তোরা দেখে যা প্রেমের পাগল সাই বাবা, তোরা এই সাই সিরাজকে দেখে যা।